কেমন আছেন সবাই? অনুরাধা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার সকাল 7:30 বাজে আর আজকে বেরিয়ে পড়েছি বড়মার ওখানে পুজো দিতে যাব। অমাবস্যার দিন প্রচণ্ড ভিড় হবে, তাই সেই কারণেই এখনই সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর একটু বাড়ির সামনে থেকে ফুল নিয়েছিলাম, ওই ফুলটা বেশ শুকনো ছিল, তাই এখান থেকে আর একটু ফুল নিয়ে নিলাম। প্রায় স্টেশনের কাছে চলে এসেছি, এবার ওভারব্রিজটা পার হলেই আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে যাব। আর এখানে মনা মনা আমাদের ট্রেন দেখতে এখন ব্যস্ত, ওই যে ট্রেন আসছে, চলো মনা চলো, এই তো ট্রেন, ট্রেন দেখা হয়ে গেছে, চলো। কথা বলতে বলতে ওভারব্রিজটা পার হয়ে চলে আসলাম। এই হলো সেই অরবিন্দ রোড যেখান থেকে কালী পুজো শুরু। আর এই প্রথমে ঢুকতেই, অরবিন্দ রোডের প্রথমেই ঢুকতে এই মা তারার মূর্তিটা, তো দেখুন এখানে বেশ ভালো মতনই ভিড় হয়েছে। মূর্তিটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে, এখনও পুজো হয়নি, মনা একটা সেলফি তুলল। তো চলুন আরও সামনের দিকে যাওয়া যাক, আরও অনেক ঠাকুর আছে, যদিও ঠাকুরগুলো এখন মনে খুব ভালোভাবে কমপ্লিট হয়নি। এই দেখুন আর একটা প্রতিমা, এখানে প্যান্ডেলটাও কমপ্লিট হয়নি, ঠাকুরও এখনও কমপ্লিট হয়নি। তো চলুন আর একটু সামনের দিকে যাই আমরা। এইখানে প্যান্ডেলটা দেখছি একটু কমপ্লিট হয়েছে, কিন্তু ঠাকুরটা একদমই কমপ্লিট হয়নি। দেখুন ঠাকুরের গায়ের রং পর্যন্ত এখনো হয়নি, অনেক কাজই বাকি আছে। তো সামনের দিকে দেখছি অনেক ভিড়, এইখানে ঠাকুরটা মোটামুটি রং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্যান্ডেলটা বাকি আছে। আর এদিকে মনা আমাদের হাঁটতে পারছে না, তাই পাপার কোলে এখন যাচ্ছে। এই কথা বলতে বলতে চলে আসলাম এই বড়মার মূর্তির এখানে। আর এই দেখুন বড়মার মূর্তি এখনও মানে সাজানো চলছে, কাজ কমপ্লিট হয়নি এখনও, আজকে মনে হয় সারা রাত ধরে কাজ হবে। তো চলুন আমাদের এখন মন্দিরের সামনে যেতে হবে, ওখানে দেখি কতটা কি লাইন আছে। এখানে দেখছি প্রচুর লাইন, আর এই লাইনটা জিজ্ঞাসা করতে বলছে কি এটা কালকের লাইন, মানে অমাবস্যা যে পুজোটা হবে সেটার লাইন হচ্ছে এটা। আমি প্রথমে গিয়ে এই লাইনে দাঁড়িয়ে পড়লাম, তারপর বলছে আপনি কখন পুজো দেবেন, কখনকার পুজো দেবেন। আমি বললাম যে আমি এখন পুজো দেবো, বললো এটা কালকের লাইন। কালকেরও লাইন আবার হয়ে গেছে, ভাবা যায়। তো চলুন এখানে দেখছি দণ্ডিও কাটছে এত ভিড়ের মাঝে। আর এই হলো সেই মন্দির, বড়মার মন্দির, এখানে শয়ে শয়ে লোক আছে, শয়ে শয়ে ভুল বলছি, হাজার হাজার লোক। দেখি আমাদের লাইন কত দূর আছে, আমরা সামনের দিকে এগোতে থাকি। এই লাইনের শেষ কোথায় জানি না, লাইন তো দেখছি, লাইনের শেষ দেখছি না। চলো এই মন্দিরে যাই, চলো। তো আমরা ওখানে প্রচন্ড লাইন দেখলাম, দেখে পাশের এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে আমরা আপাতত আসলাম। আমাদের বড় মার কাছে মানে আজকে আর পুজো দেওয়া হবে না, কারণ প্রচন্ড লাইন। এই দিকটা হচ্ছে গঙ্গার ধার, এই যে এই ব্রহ্মময় মন্দিরটি বড়মার মন্দির থেকে 5 মিনিট দূরত্বে। আর চলুন ভিতরে যাই এবং পুজোগুলো এক এক করে দিতে থাকি, এখানে অঞ্জলি হচ্ছে। অদৃতি অদৃতি বিশ্বাস, অদৃতি অদৃতি, হ্যাঁ স্কাই সভ্য গোত্র বিশ্বাস। আমরা
এখানে অঞ্জলি দিতে পারলাম, ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব ভালো লাগলো। ফিরে তো যেতে হয়নি, আর এইটাই হচ্ছে আসল মন্দির, এখানেই পুজো হলে তবে বড় মার মন্দিরে পুজো হয়। তো চলুন পুজোর শেষে কিছু খাওয়া যাক। তাই আমরা তিনটে করে কচুরি নিয়ে নিলাম দুজনে, এখন এটাকে খাবো। এরপরে আমরা বড় মার যেখানে মূর্তিটা তৈরি হচ্ছে এখানে এসে একটু দাঁড়ালাম, মূর্তিটাকে ভালো করে একটু দেখছি, কাজ চলছে। আর দেখুন এখন সকাল 9টা বাজে, আর ভিড়টা শুধু দেখুন, মানে শয়ে শয়ে হাজার হাজার লোক এখানে আছে এই বড় মার মূর্তির সামনে। আর পুজোর দিন কি হবে জানি না, পুজোর দিন হয়তো আসতে পারবো না, কারণ এই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে আসাটা কখনোই সম্ভব নয়। তো এরপরে আমরা চলে যাব বাড়ির দিকে, বড় মাকে এই অবস্থাতেই দর্শন করলাম। সবাইকে বড় মা ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। তো চলুন, ঠাকুরটা দেখছেন এটা অরবিন্দ রোডেরই ঠাকুর, সব পাশাপাশি ঠাকুরগুলো হয়, কিছু কিছু ঠাকুর কমপ্লিট হয়েছে, কিছু কিছু ঠাকুর কমপ্লিট হয়নি। এটা যেমন কমপ্লিট হয়ে গেছে এটা প্যান্ডেলের মধ্যে দিয়েও দিয়েছে। আর এই পাশের ঠাকুরটা দেখুন এখনও আনকমপ্লিট আছে, রং হয়ে গেছে কিন্তু গয়না পরা তো মানে বাকি আছে। তো চলুন এরপর আমরা চলে যাব। আর এই যে দেখেছে একজন, ওইটা নেবে? ঠিক আছে দিয়ে দাও। ওই আইডি হকার ইউনিয়নের এই ডিজনিল্যান্ড করেছে, করে যাবো সামনের দিকে চলো। এই হলো সেই ডিজনিল্যান্ড যেটা কলকাতার শ্রীভূমি দুর্গাপুজোর সময় হয়েছিল, সেটাই নৈহাটিতে করা হয়েছে ইউনিয়ন হকার্স ইউনিয়নের তরফ থেকে। তো প্যান্ডেলটি সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে, কিন্তু প্যান্ডেলটি রাস্তার ধারে হওয়ায় ভালো করে ভিডিও করা যাচ্ছে না, একদম রাস্তার ওপরে, তাই প্যান্ডেলটিকে দেখতে গেলে একদম মাথা তুলে দেখতে হচ্ছে। তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি, আর সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, টাটা করে দাও, বাই বাই। না ওখানে কি আছে ব্যাগের মধ্যে, কি আছে ব্যাগের মধ্যে, কি আছে? বাজি। কার বাজি? তুমি বাজি ফাটাতে ভালোবাসো? চলো বাজিগুলো বের করবে একটু পরে, দাঁড়াও তোমার পাপাকে খেতে দিয়ে দিই। চলুন কি কি বাজি এনেছে এগুলো একটু খুলে দেখি, অনেকগুলোই বাজি দেখতে পাচ্ছি আছে। তো চলুন এক এক করে খুলে দেখি। নিচে দাও না, ওই যে নিচে নিচে কোনাটায় দাও, দাও না, না ও নিচে চলে যাবে তো। ওই বাড়িটা খুব সুন্দর লাগছে, লাইটিং গুলো দিয়েছে রং বেরঙের। এবার কে নিচে যাবে তো? চলো চলো চল চল, আজকে ভূত তাড়ানো হবে, আজকে ভূতকে তাড়াবি তো। ভূত চতুর্দশী।
হ্যাঁ, সিল্কিটাও একটা আছে। ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে টাটা।